আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম মা বাবার দাও কেস কিচেনে আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকে খুবই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সাপ্তাহানিক রেখে খাওয়া যায় এমন একটা রেসিপি তো আশা করি আজকের এই রেসিপিটা প্রত্যেকের কাছে খুবই ভালো লাগবে তো আজকের রেসিপিটা খুবই অল্প সময়ে এবং খুবই মজার একটা রেসিপি তো রেসিপিটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করতেছি তো প্রথমে হচ্ছে আমি ডো তৈরি করে নেব এর জন্য নিলাম হচ্ছে এক কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে তো এখানে হচ্ছে যদি আপনারা পরিমাণে বাড়িয়ে করেন তাহলে উপকরণগুলো বাড়িয়ে তারপর হচ্ছে তৈরি করে নেবেন তো এখন দিয়ে দেবে হচ্ছে ঘি তো এখানে চাইলে আপনারা বাটার দিতে পারেন কিংবা তেল দিতে পারেন তো ঘি দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও খুবই ভালো লাগে তো আপনারা একবার হলো বাসাটা ট্রাই করেন ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ তো রেসিপিটা একদমই সহজ আপনারা এটাকে সাপ্তাহানিক রেখেও অনায়াসে খেতে পারবেন তো তারপর হচ্ছে ময়দাটাকে ভালো করে মেখে নেব তো এইভাবে মুঠ করে দেখবেন যদি একসাথে এটা আটকে থাকে তাহলে এটা একদম পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিব তো পানির পরিমাণটা আমি কতটুকু দিছি সেটা আর শেয়ার করলাম না তো অনেকের হয়তো একটু বেশিও লাগতে পারে একটু কমও লাগতে পারে তো যার যতটুকু পরিমাণ পানি লাগে দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে একটা ডো তৈরি করে নেবেন তো ডোটাকে তৈরি করে তারপর আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তো আমি আবার বলতেছি যদি আপনারা পরিমাণে বেশি করেন তাহলে উপকরণগুলো একটু বাড়িয়ে করবেন রেসিপিটা আসলে খুবই মজার একটা রেসিপি আর বিকেলে চায়ের সাথে তো খুব সুন্দর জমে যায় তখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব তারপর হচ্ছে তারপর হচ্ছে ডোটাকে আমি দশ মিনিট পর ভালো করে হাত দিয়ে মেখে তারপর হচ্ছে এটাকে একদম পারফেক্টলিভাবে তৈরি করে নেবো তো একদমই সহজ রেসিপিটা একদমই ইজিভাবে আপনারা তৈরি করতে পারবেন অল্প সময় এবং অল্প উপকরণে তেমন কিছুই লাগে না এই রেসিপিটা তৈরি করতে তো এখন হচ্ছে আমি চারটা ভাগে কেটে নেব। এই রেসিপিতে আমি যা যা ইউজ করছি এগুলো সাধারণত ঘরেই থাকে তো এর জন্য আমি বললাম যে তেমন কিছুই লাগে না তো এটাকে চারটা ভাগে কেটে তারপর হচ্ছে আমি একদম সুন্দর করে হাত দিয়ে গোল করে নেব রুটি যেভাবে তৈরি করি ঠিক ওইভাবে ডোটাকে তৈরি করে নেব পিঠা তারপর হচ্ছে রুটি পরোটা কিংবা লুচি এই ডোটা যদি আপনারা একদম পারফেক্টলিভাবে তৈরি করতে পারেন তাহলে খুব ইজিভাবে একদমই তৈরি করা যায় তো তারপর হচ্ছে এখন আমি রুটিগুলোকে বেলে নিলাম তো বেলাটা আমি আর শেয়ার করলাম না তারপর হচ্ছে একটা রুটি নিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল আর এখন দিয়ে দেবো হচ্ছে অল্প ময়দা যেন এটার উপর আর একটা রুটি দিলে লেগে না যায় তো এখন এটাকে একটু ভালোভাবে মিশিয়ে তারপর উপরে আমি একটা রুটি দিয়ে দিব তো এরকম করে চারটা রুটি আমি একটা একটা করে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে বেলে নেবো তো চারটা রুটি একসাথে দেওয়া হয়ে গেছে এখন একদম পাতলা করে রুটিটাকে বড় করে বেলে নিতে হবে তো এখানে হচ্ছে আপনারা যদি চান কালো জিরোটা স্কিপ করতে পারেন আর হচ্ছে চিনিটা অ্যাড করতে পারেন যখন ডোটা তৈরি করবেন ওইখানে স্বাদ মতো যদি চিনি দেন দিতে পারেন তো সেটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন তো এখন হচ্ছে পাতলা করে বেলে এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নেব। এই চারটা ভাগকে আমি আবার চার ভাগে কেটে নেব তো এখানে হচ্ছে তিনটা ভাগে যদি কেটে নেন তাহলে পিঠাগুলো একটু বড় হয় দেখতেও ভালো লাগে তো আমার কাটাগুলো একটু এদিক সেদিক হয়ে গেছে তো আপনারা যখন কাটবেন একদম সমান করে সুন্দর করে কেটে নেবেন এটা যখন তৈরি করবেন খুবই সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন তো এখন হচ্ছে কিভাবে ফোল্ড করতেছি সেটা একটু ভালো করে লক্ষ্য করেন আশা করি আপনারাও খুব সুন্দর করে করতে পারবেন তো এখানে একটা অংশকে তুলে তারপর হচ্ছে দুইটা সাইড একটু চেপে তারপর আঙুল দিয়ে ফোল্ড করলে এটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো একদম শেষের অংশে আঙুল দিয়ে একটু পানি দিয়ে তারপর হচ্ছে আটকে দিলে যখন ভাজবেন ভাজার সময় এটা ছুটে যাবে না খুব সুন্দরভাবে আটকে থাকবে তো এই পিঠাটা দেখতে খুবই সুন্দর লাগতেছে খেতে তো এর চেয়ে বেশি ভালো হয়ে অনেক সময় হয় কি যে বিকেল হলে কিছু খেতে ইচ্ছে করে তো যখনই কিছু খেতে ইচ্ছে করে তখন হচ্ছে চট জলদি এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা ফোল্ড করে দেখাচ্ছি তো একদমই খুব সহজভাবে এটা তৈরি করতে পারবেন আর এটাকে সপ্তাহখানেক রেখে খেতে পারবেন খেতেও ভালো লাগে এবং তৈরি করতে খুব সহজ মাথার দিকটা একটু পানি মেখে দিলাম তারপর হচ্ছে এটাকে আমি ফোল্ড করে আটকে দেবো তো এখন আর হচ্ছে ভাজার সময় এটা ছুটবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো দেখতে কতটা সুন্দর লাগতেছে তো আপনাদের কাছে আমি বলতেছি এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলো বাসায় তৈরি করে খান খেয়ে আমাকে কমেন্টে জানাবেন তো এখন হচ্ছে এগুলোকে আমি ভেজে নেব তো এর জন্য তেলটাকে আমি আগে গরম করে নিয়েছি তো এক এক করে পিঠাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব তো যখন ভাজবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা একটু ছুটবে না একদম খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে তো একটু উল্টে পাল্টে তারপর আমি এটাকে এখন তুলে নিচ্ছি তো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো এই পিঠাটাকে হচ্ছে একটু মিষ্টি লাগার জন্য আর একটু বেশি ভালো লাগার জন্য এখন আমি তৈরি করে নেব হচ্ছে চিনির শিরা তো এর জন্য দিয়ে দিলাম হচ্ছে চিনি তারপর দিয়ে দিলাম হচ্ছে পানি তো এটাকে একটু রান্না করে তারপর হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিব তো আপনারা চাইলে এটাকে আপনারা এমনিতেও খালি খেতে পারেন এরকম শিরা দিয়েও খেতে পারেন যদি এটা খালি খান তাহলে হচ্ছে একদম নিমকির মতো মজা পাবেন নিমকির একটা স্বাদ আসবে আর যদি হচ্ছে শিরা দিয়ে খান তাহলে একদম স্বাদ পাবেন গজার তো যদি আপনাদের শিরা দিয়ে খেতে ইচ্ছা করে খেতে পারেন আর যদি মনে করেন যে খালি খাবেন সেটাও খেতে পারেন সেটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী খেতে পারেন তো শিরার সময় কিন্তু চিনিটাকে একদম বেশি জাল করবেন না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে একটু দু একটা বলক উঠলে তারপর হচ্ছে পিঠাগুলো দিয়ে দিবেন দিয়ে তারপর হচ্ছে সাথে সাথে তুলে নেবেন তো আশা করি রেসিপিটা সবার কাছে খুবই ভালো লাগছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম